দৌড়ে ফাইবার শনাক্তকরণ। এটি একটি অত্যন্ত সাধারণ পরীক্ষা। এই পরীক্ষার মাধ্যমে টেক্সটাইল ফাইবার তার গঠনগত উপাদানের কারণে আগুনে পুড়লে ভিন্ন ভিন্ন আচরণ প্রকাশ করে। এ পরীক্ষার দ্বারা মূলত ফাইবারটি কোন গ্রুপের, অর্থাৎ সেলুলোজিক নাকি প্রোটিন ইত্যাদি নির্ণয় করতে সাহায্য করে। সাধারণত ফাইবার গুচ্ছ থেকে কয়েকটি ফাইবার একসাথে নিয়ে সেগুলো আগুনের শিখার উপর ধরা হয় এবং 10 সেকেন্ডের পর সেগুলো সরিয়ে নেওয়া হয়। এরপর যে যে বিষয়গুলো চিন্তা করা হয় বা বিবেচনা করা হয় সেগুলো হলো, ফাইবারটি আগুনে পুড়েছে কি না, ফাইবার পুড়ে ছাই হয়ে যায় নাকি গুটি ভেদে যায়, যে ছাই বা গুটি অবশিষ্ট থাকে তার রং কেমন বা আকৃতি কেমন, পুরার যে গন্ধ নির্গত হয় তা কেমন এবং চলার গতি কেমন, এইসব বিষয়গুলো বিবেচনা করা হয়। তো চলুন কয়েকটি গ্রুপের ফাইবার আগুনে পুড়লে যে যে বৈশিষ্ট্যগুলো পরিলক্ষিত হয় তা জেনে নিই। সেলুলোজিক ফাইবার কটন, এটি আগুনে পুড়লে খুবই দ্রুত পুড়বে। এর গন্ধ কাগজের গন্ধ পাওয়া যাবে এবং পুরার পর যে অংশটি অবশিষ্ট থাকবে তা ধূসর বাদামি বর্ণের এবং সামান্য ছাই অবশিষ্ট থাকবে। উল এবং সিল্ক, এগুলোর জলের গতি খুবই ধীর গতিতে পড়বে এবং গন্ধ চুলপোড়া গন্ধের ন্যায় এটি কাজ করবে। অবশেষে উত্তাপে সেটি গলে যাবে, অর্ধগন্ধ ফুসকার মতো এবং পুতির মতো ছোট ছোট দানা অবশিষ্ট থাকবে। একরাইলি জলার গতি বা আচরণ হবে, প্রথমে ফাইবার গলে যায়, তারপর পুড়ে এবং ধুমায়িত অগ্নিশিখা দেখতে পাওয়া যায়। গন্ধ হবে ঘামের গন্ধের ন্যায়। অবশেষে চকচকে বা বাদামি পুতির মতো ছোট ছোট দানা অবশিষ্ট থাকবে। নাইলন জলার গতি, প্রথমে ফাইবার গলে যায়, তারপর অগ্নিশিখা দেখতে পাওয়া যায়। গন্ধ পিরিডিনের হালকা গন্ধ পাওয়া যায়। অবশেষে চকচকে বা বাদামি পুতির মতো ছোট ছোট দানা অবশিষ্ট থাকে। পলিয়েস্টার, এটির জলের গতি হবে, প্রথমে ফাইবার গলে যায়, তারপর অগ্নিশিখা দেখতে পাওয়া যায়। গন্ধ হবে অ্যারোমেটিক এর গন্ধের ন্যায়। অবশেষে চকচকে বা বাদামি পুতির মতো ছোট ছোট দানা দেখতে পাওয়া যাবে। পলিস্টার এবং কটন ব্লেন্ডেড ফাইবার, এটির জলাগতি হবে শিখা সমেত, অর্থাৎ শিখার সাথে ফাইবার পড়বে এবং আস্তে আস্তে গলবে। গন্ধ হবে অ্যারোমেটিক ও পোড়া কাগজের মিলিত গন্ধ এবং অবশিষ্টে যেটি থাকবে সেটি হচ্ছে ধূসর বাদামি ও পুতির মতো ছোট ছোট দানা দেখতে পাওয়া যাবে। আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক বাটনে ক্লিক করে